সুস্থ আছেন নীরব আছেন দর্শক আমরা জানি যে পৃথিবীব্যাপী নানা ধরনের চিকিৎসা পদ্ধতির প্রচলন আছে তবে আধুনিক বিশ্ব কিন্তু এই ধরনের চিকিৎসা পদ্ধতির পাশাপাশি হার্বাল বা ঔষধি গাছের সাহায্যে চিকিৎসা ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে এবং বাংলাদেশেও এই জনপ্রিয়তার জোয়ার গতি শুরু করেছে দর্শক আপনারা আমাদের কাছে যে প্রশ্নগুলো পাঠান সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা এই ওষুধি গাছ বা হার্বালের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব দর্শক তাহলে আসুন আমাদের স্টুডিওতে আজ যিনি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন তার সঙ্গে পরিচিত হইবেন তিনি হচ্ছেন আমাদের দেশের এবং আমাদের উপমহাদেশের একজন স্বনামধন্য হার্বাল গবেষক ও চিকিৎসক এবং মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি আসসালাম আলাইকুম আহমাত কাতার থেকে লিখেছেন নূরজাহান নূরজাহানের বয়স 37 বছর প্রশ্ন হচ্ছে যে আমার শরীরের ওজন 120 কেজি আমার প্রস্রাব করতে খুব কষ্ট হতো ডাক্তার সাহেবের কাছে গেলে কি তিনি জরায়ুতে ইনফেকশন হয়েছে বলে মন্তব্য করেছেন আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে কি খাদ্যপদ্ধত খেলে সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন নূরজাহান ইউরিন ইনফেকশনের জন্য যিনি এই ইরোট্রাপির বিশেষজ্ঞ লোক বা আপনার আপনি একজন মহিলা হিসাবে ওখানে গাইনির যে এক্সপার্ট যারা আছে আপনার ওই দেশে সেখানে তাদেরকে আপনি দেখাবেন তবে আমরা বলবো আপনাকে ওজন নিয়ন্ত্রণ করাটা আপনার সামনের দিকে একদম জরুরি হয়ে গেছে এক নম্বরে আপনাকে সম্পূর্ণ মিষ্টি মাংস খাওয়া বন্ধ করতে হবে এবং শক্ত খাবার পোলাও বিরিয়ানি খাওয়া একদম বন্ধ করতে হবে আপনি মাংসর পরিবর্তে আপনাকে আজকে থেকে একজন পুরো ভেজিটেরিয়ান হতে হবে ভেজিটেরিয়ান হওয়া ছাড়া আপনার ওষুধের মাধ্যমে এর কোনো মুক্তি নাই কারণ একজন মোটা মানুষ একজন ওভারওয়েট মানুষ আপনার ওজন এখন যা আছে আমার মনে হচ্ছে প্রায় ডাবল আপনার ওয়েট ওয়েট অতএব এই ওজন কমাতে হলে আপনি যত কিছুই বলেন খাদ্য পরিবর্তন ছাড়া পথ্যাস পরিবর্তন ছাড়া আপনার নিজের ব্যক্তিগত অভ্যাস পরিবর্তন ছাড়া একটা ভালো ছয় মাসের মাইন্ডসেট করতে হবে তাইলে পরে আপনি ওজন হঠাৎ করে ওষুধ দিয়ে কমানোরটা কিন্তু ঠিক না ধীরে ধীরে কারণ বারসে 20 বছরে আপনি কমাইতে চান 20 দিন এটা কোনোদিনও ঠিক হবে না এটা মানব দেহ আপনি জিভ কন্ট্রোল করেন আপনার খাদ্য অভ্যাস কন্ট্রোল করেন আপনি প্রথম হলো ভেজিটেরিয়ান হন এইগুলি আপনার মুক্তির জন্য এখনকার পথ আর আপনি একজন ভালো ডাক্তারের সাথেカウンসেলিং করেন কারণ এই থেকে নানাবিধ সমস্যা কিন্তু হতে পারে রিপ্রোডাক্টিভ অর্গান বা প্রজনন অঙ্গে সমস্যা হতে পারে কিংবা এখান থেকে ইনফেকশন অন্যান্য জায়গায়ও বা অন্যান্য অঙ্গেও কিন্তু ছড়িয়ে যেতে পারে এবং এই কারণেই এই ইনফেকশন দূর করার জন্য কোনো অ্যান্টিবায়োটিক লাগলে কোনো খাবার পথ্য লাগলে অবশ্যই আপনার সেই চেষ্টাটা করতে হবে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন বসে থাকা নয় যেহেতু কাতারে আছেন আপনি অবশ্যই নিকটস্থ চিকিৎসকের কাছে যাবেন তবে ডক্টর আলমগীর মধ্যে একটি পরামর্শ দিয়েছেন যে অবশ্যই ওজন কারণ একটা অর্গান দেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য একটা অর্গান রহমত একটা গ্লান এটাও আল্লাহর বিরাট রহমত সে সকল ধরনের রোগ প্রতিরোধ করার জন্য আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে গ্লানটাকে পাঠিয়ে দিছে আপনি ছোট্ট একটা প্লাস্টিকের দুইটা নখ পাঠেয়া টাইনা দুইটা গ্লান বের করে ফেলবেন এটা কিন্তু ঠিক কথা না কারণ এই এই জিনিসটা আমি আমাদের মানুষে তৈরি করছে এই টেক্সটাইল এই কাপড়টা এইটা ছিঁড়ে গেলে আমি এটাকে রিভু করলে আর সমান পর সেই নতুন পর্যায়ে যাবে না অতএব আমাদের শরীরের সব অঙ্গ আল্লাহ তালার দেওয়া আলহামদুলিল্লাহ এত বড় রহমতের জিনিস আপনারা দয়া করে কাটার আগে খুব বেশি করে না দেখে কখনো কাটার জন্য প্রস্তুত থাকবেন না এখন যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মাসুদ লিখেছেন আবুধাবি থেকে বয়স ৩৫ বছর তার প্রশ্ন হচ্ছে যে প্রচুর পরিমাণে ফল ও সবজি খেলে চর্বি দূর হয় জেনেছি আমি আঙ্গুর ফল নিয়মিত খাচ্ছি কিন্তু কিছুদিন হলো একটি ম্যাগাজিনে দেখলাম যে বেশি পরিমাণে আঙ্গুর খেলে নাকি কিডনিতে পাথর হয় তাহলে কি পরিমাণ আঙ্গুর খেলে আঙ্গুর খেলে আপনার কিডনিতে পাথর হতে পারে কিডনিতে সৃষ্ট হতে পারে আপনার প্রসাবেও সমস্যা ইউরোথেরাপির সমস্যা দেখা দিতে পারে আপনার পোস্টের সমস্যা দেখা দিতে পারে আপনার ডায়াবেটিস হতে হতে পারে পারে আপনি আঙ্গুর প্রতিদিন সাতটার বেশি খেতে পারবেন না কালো আঙ্গুর হলে দশটা আর সবুজ আঙ্গুর হলে সাতটা এর বেশি আপনি আর এই বয়সে খাবেন না আপনি প্রতিদিন আনার খান আধা কেজি করে আপনার এতে কিডনি ভালো থাকবে নিরাপদ আপেল খেতে পারবেন আর আপনি কচি শশা সকালে আধা কেজি রাতে আধা কেজি খান এতে আপনার শরীরটা খুব ভালো থাকবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আপনি কোনো মতেই আর আঙ্গুর এর বেশি খাবেন না পরবর্তী প্রশ্ন যাচ্ছি এখন যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে দেলোয়ার হোসেন লিখেছেন চট্টগ্রাম থেকে বয়স উনত্রিশ বছর তিনি লিখেছেন যে আমি আপনার টিভি প্রোগ্রামের একজন নিয়মিত দর্শক নিয়ে আপনার প্রোগ্রামে মাংস খেতে নিষেধ করেছেন কিন্তু নানা কারণে মাংস না খেয়ে উপায় থাকে না ভালো প্রশ্ন করেছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি সত্যি কথাটাই বলছেন যে আপনার আপনি আমাদের কথায় চলেন না আপনি আপনার জীবের কথায় চলেন হ্যাঁ তবে আমাদের কাছে কিছু সমাধান আছে আপনি সকল ধরনের মাংসের ভিতরে তরকারি ব্যবহার করতে পারেন যেরকম আলু ব্যবহার করতে পারেন চাল কুমড়ো ব্যবহার করতে পারেন মিষ্টি কুমড়ো ব্যবহার করতে পারেন আপনি লাউ ব্যবহার করতে পারেন পুঁই শাক ব্যবহার করতে পারেন সব রকম শাক সবজি আপনি দিয়ে মাংসটার যতটুক পরিমাণ মাংস আছে তার থেকে ডাবল পরিমাণ আপনাকে তরকারি দেয়া খেলে আপনি মাংস খেতে পারেন এর ফলে ক্ষতিটা কম হবে যতটুক মাংস আছে আপনি এক কেজি মাংসের ভিতরে আধা কেজি পরিমাণ পেঁয়াজ এবং রসুন আদা দিয়ে খেতে পারেন মশলায় আপনার এই জিনিসগুলো নিউট্রাল করবে কিন্তু আপনি কোনো কষানো রসানো মাংস খেতে পারবেন না কোনো কাবাব খেতে পারবেন না আপনি খাবেন ঝোল মাংস মাংসের তরকারি দেওয়া ঝোল মাংসের শাকসবজি দেওয়া ঝোল মাংসে ভেজিটেবল দেওয়া ঝোল মাংসে সালাদ দেওয়া ঝোল এই জাতীয় ঝোল খাবার ঝোল মাংস আপনি অল্প অল্প করে খাবেন আস্তে আস্তে অভ্যাস করবেন আপনাকে মাংস ছেড়ে দিলে আপনি ভালো থাকবেন যেমন ভাই দেলুয়ার চট্টগ্রামে থাকেন চট্টগ্রামে তো খাবার না খেলে আত্মীয় স্বজনকে ভাত তো ঠিক আছে তার সাথে মাংসটা ঝালটাকে সে নিজস্ব একটা সালাদ তৈরি করে নেবে পেঁপে শশা গাজর এগুলি দিয়ে মিলিতভাবে কাজ নিয়ে নিবে এর সাথে সে দধি সংযোগ করে দিবে দধি দিলে কিছুটা নিউট্রাল হবে প্রশ্ন করার জন্য ধন্যবাদ পরবর্তীতে আরো কোনো সমস্যা থাকলে আমাদের কাছে লিখবেন এটি আশা করছি পরবর্তী প্রশ্ন যাচ্ছি প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ হাসান আলী লিখেছেন ওমান থেকে প্রশ্ন হচ্ছে যে স্যার আমি বিবাহিত আমার সমস্যা হলো সপ্তাহে সপ্তাহে দুই তিনবার নাইট প্রেশার হয় ভেজে জুবায় কীভাবে যাদের নাইট প্রেশার আছে যাদের এই ধরনের সমস্যা আছে তারা দুইবার গোসল করবেন প্রথম মাইন্ডসেট হলো সকালে একবার রাতে একবার গোসল করতে হব দুই নম্বর ব্যাপার হলো তারা সব ধরনের মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে তিন নম্বরে তারা নরম খাবার খাবে সহজপাত খাবার খাবে শাক সবজি ফলমূল খাবে রং দেনু খাবার খাবে ফলের পরিমাণ অনেক বাড়াতে হবে তিতার পরিমাণ অনেক বাড়াতে হবে কিন্তু আপনাকে ঝাল এবং তেল এই দুটা জিনিস কমায় দিতে হবে মিষ্টি একদমই বন্ধ করে দিতে হবে এইভাবে একটা মাস মাইন্ডসেট করলে পরে আপনি এই রোগ থেকে খুব দ্রুত একটা ভালো সমাধান পাবে সময় একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবার ফিরছি আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে ফিরে এলাম মডার্ন হারবার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা আপনাদের পাঠানো প্রশ্নের উত্তরে যাচ্ছি এখন যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে ফারুক লিখেছেন ডেমরা কোনাপাড়া থেকে বয়স পঁচপান্ন বছর তিনি লিখেছেন যে ডাক্তার সাহেব মাংস খেলেই আমার দাঁতে তা আটকে যায় এবং যে কোনো শক্ত খাবার খেলে ভাই ধরো কি আপনার যে মাংস আপনি খান সে মাংসের আঁশ অনেক মোটা আপনার দাঁতে একটু ফাঁকও আছে যার জন্য আপনার দাঁতের ফাঁকের ভিতরে মাংস ঢুকে যায় অথবা আপনাকে মাংস খাওয়া ছেড়ে দিতে হবে আপনাকে প্রতিবেলা খাবার পরে ভালো করে দাঁত পরিষ্কার করতে হবে একবার করতে হবে টুথপেস্ট দেওয়া একবার করতে হবে এই সাধনা দর্শন শূন্য শূন্য এই জাতীয় জিনিস দেওয়া নিমের ডালা দিয়া বাবলার ডালা দিয়া আপনার খেজুরের ডালা দিয়া আমের ডালা দিয়া আপনি দাঁত পরিষ্কার করতে পারেন আবার গ্রামে একটা খুব কমন গাছ সব বাড়িতে বাট গাছ আটকিরা গাছ পাওয়া যায় তার ডালা দিয়েও দাঁত পরিষ্কার করে ব্যাচওয়ক করা খুবই ভালো এটা হাজার বছরের কথা এটা একটা পরিষ্কার হাজির দাঁত থাকতে আপনি দাঁতের মর্যাদা বুঝতে হবে আপনার দাঁত আপনার দাঁত পড়ে গেলে আপনি সকল মজা খাবারের স্বাদ থেকে বঞ্চিত হবেন দাঁত পড়ে গেলে আপনি আপনার মুখ দিয়ে অনেক রোগ ভিতরে প্রবেশ করার সুযোগ করে দিবেন এবং এরপর থেকে অনেক ধরনের রোগ আপনার শরীরের ভিতরে এসব ভার করবে আপনার মুখে দুর্গন্ধ আপনি ঠেকাইতে পারবেন না আপনার মারির সমস্যা আপনি ঠেকাইতে পারবেন না আপনার কন্ট্রোলানি নালির সমস্যা আপনি ঠেকাতে পারবেন না বিভিন্ন রকম সমস্যা দাঁত পড়ে গেলে আপনাকে এসে আক্রমণ করবে অতএব আপনি অকালে দাঁত হারাবেন না দাঁত রাখবেন আপনি আপনি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিবেন মানে দিনে তিন চারবার দাঁত খালি পরিষ্কার করবেন পরিষ্কার করবেন কুলকুচা করবেন দাঁত হাত দিয়ে মাজবেন একবার পেশ দিয়ে মাজবেন একবার ব্রাশ দিয়ে মাজবেন একবার মেচক দিয়ে মাজবেন একবার এইভাবে কচি নিমের পাতা দশটা করে যদি সকাল বিকাল চাপানো হয় দাঁতের ভিতরে কোনো ইনফেকশন থাকবে না খেয়াল রাখতে হবে দাঁত সকালে তো দাঁত মাজবেনি ঘুমের আগে অবশ্যই দাঁত মেজে ঘুমাবেন যতবার রজু করবেন ততবার দাঁত পরিষ্কার করবেন যতবার গোসল করবেন ততবার দাঁত পরিষ্কার করবেন দাঁত আপনার কাছে আপনি যদি মাইন্ডসেট করেন আমার দাঁত আমি পড়তে দিব না তাহলে আপনি দাঁত সুরক্ষা করতে পারবেন এবং সব কিছুই আপনার দাঁত আপনার কাছে আপনার স্বাস্থ্য আপনার কাছে যে প্রতিবার খাওয়ার পরে অন্তত কুলকুচি করে নিয়ে করতেই বিন্দু মাত্র খাবারের কোনা দাঁতের গোড়ায় মারিতে গলায় কন্ট্রোনালিতে ঠোঁটের নিচে থাকা পর্যন্ত সে ঘুমাসতে যেতে পারবে না প্রশ্নটি পাঠিয়েছেন ঢাকার শান্তিবাগ থেকে সাব্বির আহমেদ বয়স ৩৫ বছর লিখেছেন যে আমি অনেকদিন যাবত মঙ্গলীয়দের সঙ্গে বসবাস করছি মঙ্গোলিয়ানরা গরম পানি অনেক বেশি ব্যবহার করে তাদের ধারণা গরম পানি ব্যবহার করলে হালকা পাতলা থাকা যায় এই হালকা পাতলা থাকার জন্য গরম পানি এবং আর কি ব্যবহার করা যায় তা জানা জি ভাই আমাদের এশিয়াতে অনেক মঙ্গোলিয়ান আছে চীন জাপান কোরিয়া হংকং ব্যাংকক মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়াল হাউস ভিয়েতনাম ভুটান এগুলি সবই মঙ্গোলিয়ান মানে একটু সাইজের ছোট সুন্দর তাদের স্কিন হালকা পাতলা বডি খুব কর্মতৎপর এখন বিশ্বে সবচেয়ে অগ্রগামী লোক হল মঙ্গোলিয়ানরা অতএব মঙ্গোলিয়ানরা প্রতিদিন পানি খায় না তিন চার কেজি চা খায় এখনও অবশ্য আমরা যখন সাতত্তরে বেজিনে পড়তে গেছি তখন দেখছি যে মঙ্গোলিয়ানরা ই খায় এই পানি খায় খায় না তারা চা খায় হালকা একটু আদার চা জেসমিন টি জিনসিন টি আপনার হার্বাল টি টি ফর কোল টি ফর হেডেক টি ফর পেইন অরেঞ্জ টি লিমন টি ওয়াটার মেলন টি ম্যাঙ্গো টি পাইন্যাপল টি এরকম ছাব্বিশ ধরনের চা তারা খায় প্রতিদিন চা খাওয়াটা হলো তাদের সবচেয়ে ক্রেডিট বেশি কে কত পুরানো কে কত আদি চা বাড়িতে মজুদ করে গেস্ট খেয়ে দিতে পারে এখন চীনে খাবারের কোনো শেষ নাই অভাব নাই কিন্তু চা খাওয়াইয়া তারা অতিথিকে তৃপ্ত করতে চায় এটা আমরা পানির কোনো দাম দেওয়া লাগতো না কোনো হোটেলে এখন পানিরও দাম দিতে হয় হোটেলে আর তাদের দেশে কখনোই চায়ের দাম দিতে হতো না গরম চা খেলে আপনার গুড়া কৃমি তৈরি হতে পারবে না গরম চা খেলে আপনার শরীরে ব্যাকটেরিয়া হতে পারবে না পরবর্তী প্রশ্নে যাচ্ছি প্রশ্নটি পাঠিয়েছেন কুষ্টিয়া থেকে সোহেল সোহেলের বয়স হচ্ছে উনচল্লিশ বছর প্রশ্ন হচ্ছে আমি যখন ঘুমাতে যাই বালিশে কিছুক্ষণ মাথা রাখলেই মাথা ও কান গরম হয়ে যায় আমি নরম বালিশে ঘুমাই আমার এই সমস্যা কোনো অসুস্থ ভাই সোহেল আপনি যে বালিশে ঘুমান ওই বালিশের আমার বিশ্বাস যেটা কটনের তুলার বালিশ না ওই বালিশটা সম্ভবত এখনকার যুগের যে বালিশ মানে পুরোনো গার্মেন্টস বর্জ্য সংগ্রহ করে এনে হাজার হাজার টন তুলা তৈরি হচ্ছে আমাদের এই ফতুল্লা নারায়ণগঞ্জ ঢাকার চতুর্শ্বেই রিজিং করে হাজার হাজার কাটা দেওয়া রিজিং করে এই পলিস্টার পলিমার্ড অ্যাক্রিলি ট্যাট্রন ক্যারোলিন যত ধরনের উষ্ণ দেশীয় কাপড় মানে যেগুলো রাশিয়া শীতের দেশে যা আমাদের দেশের থেকে অনেক পুরনো অনেক কাপড় রপ্তানি করা হয় সেই কাপড়ের কাঠ সেই কাপড়ের বোজ্য দিয়ে এখন তুলা তৈরি করে অনেকেরই মাথা গরম হয় প্রায়ই অনেক রুগী আছে আমাকে বলে স্যার আমার ঘাড়ে ব্যথা হয় আমার বালিশ খুবই নরম মাথা ডেবে যায় কিন্তু চতুর্দিক ঘেমে যায় তাই আমার বিশ্বাস যে আপনি বালিশটাকে বদল করেন ছোটো বালিশে যান আর নিজে কটন নিজের থেকে কটনটা কিনবেন বাজারে অন্যকে পাঠায় না আপনি ভালো কটন বা শিমুর আপনি ব্যবহার করেন ছোট করে ব্যবহার করেন এক দেড় ইঞ্চির বেশি বালিশ ব্যবহার পৃথিবীর কোনো জায়গায় যুক্তিযুক্ত না কারণ ঘাড় বেঁকা থাকলে পরে আপনার স্পাইনাল কডে প্রবলেম হবে আপনার প্রেশার বেড়ে যাবে আপনার ঘাড়ে ব্যথাও বড় ধরনের ব্যথা বড় ধরনের অসুবিধাও হতে পারে ঘুম থেকে উঠে দুই গ্লাস পানি খাবেন বেলা এগারোটার পর্যন্ত আমার মনে হচ্ছে যে আপনার প্রেশার আছে তাই বেলা এগারোটা পর্যন্ত আপনি কোনো মতেই কোনো তেলের ভাজা জিনিস খেতে পারবেন না সকাল পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত আপনাকে তেলবিহীন যত জিনিস আছে বেলা এগারোটা পর্যন্ত খাওয়ার অভ্যাস করতে হবে সকালের খাবার যত ওয়েলি ফুড হবে দিন আপনার জন্য বিপজ্জনক হবে সকালের নাস্তার ভিতরে যদি তেল ভিন খাবার খেতে পারেন আপনি পান্দা ভাত খান অসুবিধা নাই ভাতের মার দিয়ে ভাত খান তাতেও কোনো অসুবিধা নাই শুধু ভাতের মার খান তাতেও কোনো অসুবিধা নাই দধি খান অসুবিধা নাই কিন্তু আপনি তেলে ভাজা কোনো পুরি সিঙ্গারা চমচা তারপরে কি ছোটো ছোটো মাংস দিয়া করে কি তেহরি নেহেরি বোরহানি বিরানি হালিম এই জাতীয় কোনো খাবার আপনি খেতে পারবেন আমাদের উত্তরটি শুনলেন সমাধানটি শুনলেন এই নিয়মগুলো পালন করার চেষ্টা করুন তা অবশ্যই এখন যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে নাদিয়া লিখেছেন শরীয়তপুর থেকে বয়স তিরিশ বছর প্রশ্ন হচ্ছে যে আমাদের পরিবারে আমার বাবা এবং আমার হেপাটাইটিস বিজনিত সমস্যা আছে বিভিন্ন এলোপ্যাথি ওষুধ সেবন করেছে কিন্তু ফলাফল পাইনি আপনার পরামর্শ কি জান অনেক বেশি প্রকম্পিত হবেন না এই রোগটার ভিতরে আপনার কোনো কারো কারো এই জীবাণুটা ঘুমন্ত আছে কারোটা অর্ধ ঘুমন্ত আছে কারোটা লাইফ আছে কারোটা লাইফ নেই অতএব আপনার পজিশনটা কি এটা আপনাকে জেনে নিতে হবে আপনার শরীরের ভিতরে অ্যান্টিবডি আছে কিনা সেটা আপনাকে জেনে নিতে হবে এলিসা মেথড করে আপনি জেনে নেবেন আপনার জীবাণুটা যে আছে সেই জীবাণুটা মৃত অর্ধ মৃত তার পজিশনটা কি এই সবগুলো জানার এখন ব্যবস্থা আছে তবে আপনি অনেক বেশি পরীক্ষা নিরীক্ষায় না যেয়ে একদম ভেজিটেরিয়ান হওয়া ছাড়ার কোনো উপায় নেই আপনি কোনো মিষ্টি আর দুধ এখন খেতে পারবেন না আপনি কোনো চিনির মিষ্টি খেতে পারবেন না খেতে পারবেন মধুর মিষ্টি আপনি সামান্য কিছু গুড় খেতে পারবেন টুমোলা খেতে পারবেন কিন্তু আপনার জন্য বৃহৎ বিশ্ব ভেজিটেবল বিশ্ব আপনার জন্য বৃহৎ বিশ্ব ফ্রুট আপনি খেতে পারবেন আপনার জন্য যত মশলা আপনি খেতে পারবেন শাক সবজি ফল মূল মশলা কলা তরমুজ সব আপনার খাবার দর্শক সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন ঠিক একই সময় অর্থাৎ ইসলামিক টিভিতে বাংলাদেশ সময় রাত বারোটায় এই অনুষ্ঠানটি দেখার জন্য সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে মডার্ন হারবার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি ইসলামিক টিভিতে বাংলাদেশের সময় প্রতিদিন রাত বারোটার সময় প্রচারিত হয় আশা করি অনুষ্ঠানটি দেখবেন এবং এরই সঙ্গে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখবেন লিখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার চৌরাস্তা ঢাকা এক দুই এক সাত আপনারা মোবাইলও করতে পারেন মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি এইট সিক্স সিক্স ওয়ান সেভেন কিংবা জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো নাইন এইট থ্রি থ্রি জিরো দর্শক তাহলে আজ এ পর্যন্তই আপনারা সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভালো থাকুন অনেক ভালো শুভরাত্রি